বৃষ্টি থেকে বাঁচতে ফুটপাতে চৌকিতে বাঁধা মালামাল, আর এই দৃশ্য মোহাম্মদপুর কৃষি মার্কেটের। অথচ এই ব্যবসায়ীদের বেচাকেনায় একসময় মুখর থাকত এই মার্কেট, আর এখন তাদের ঠিকানা ফুটপাতে। পুড়ে যাওয়া মার্কেটের ধ্বংসস্তূপের পাশেই কোনো রকমে চলছে জীবিকার সন্ধান, সংসার চালাতে রোদ বৃষ্টিতেই কিছু একটা করে বাঁচার চেষ্টা। পুড়ে যাওয়ার আগে যেভাবে ব্যবসা করেছেন সেভাবেই বরাদ্দ জায়গা ফিরে পেতে চান ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের কাছ থেকে মিলেছে আশ্বাসও, তবে ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কি না সে শঙ্কাও রয়েছে তাদের মনে। কোনো রকমভাবে এখানে বসে আর কি নিজেদের পকেট খরচ চালানোর মতো ওয়ে হয়তো বা কোনো রকম বেরোচ্ছে। ক্ষয়ক্ষতি তো সবটা পোষানো সম্ভব না, কর্তৃপক্ষ সবটা দিতেও পারে না। আমরা মূলত চাচ্ছি আমাদের দোকানগুলো ফেরত। সোমবার কৃষি মার্কেট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র ও আওয়ামী লীগ নেতারা। দলের পক্ষ থেকে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা শুধু আপনাদের কাছ থেকে চাই সার্বিক সহযোগিতা। আমরা এই মোহাম্মদপুরের যারা মানুষেরা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছি। কৃষি মার্কেটের জায়গায় বহুতল ভবন নির্মাণের কথা জানান মেয়র আতিক। বলেন, আপাতত পুরনো মার্কেটের আদলেই ব্যবসায়ীদের নতুন করে টিনশেড নির্মাণ করে দেওয়া হবে। আগামী 1 নভেম্বর শুরু হবে এই কাজ। এতে প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 6 কোটি টাকা। কাগজ কলমে আপনারা সেই দোকানের মালিক। আগামী সোমবার এই মার্কেটে যে ক্ষতিগ্রস্ত যেটা আছে, আগের যে ডিজাইন, সেই ডিজাইনে ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই সেদিন থাকবেন 11টার সময়। আমাদের কাছে যা এস্টিমেট আসছে, এতে প্রায় দেখা যাচ্ছে প্রায় 6 কোটি টাকার মতন লাগবে। ভবিষ্যতে বহুতল মার্কেটের নির্মাণ কাজ শুরু হলে ব্যবসায়ীদের কষ্ট স্বীকার করে দোকানের স্থান ছেড়ে দেওয়ার অনুরোধ জানান মেয়র। 3 মাস বা 4 মাসের মধ্যে নোটিশ দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু সরে যেতে হবে। মাঝের মাহবুব, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।